ইসলু, একজন সাধুর গল্প শোনো। সাধুর নাম ঋষি কাশ্যপ। তার কাছে ভয়ঙ্কর এক খুনি এসেছে। সে সাধুর কাছে দীক্ষা নিতে চায়, কিন্তু লোকটি ভয়ঙ্কর হয়। সাধু তাকে যে কোনো একটি ভালো কাজ করার শর্ত জুড়ে দিল। যত তুচ্ছ ভালো কাজই হোক, সাধু তাকে দীক্ষা দেবে। সেই ভয়ঙ্কর মানুষ ভালো কাজের সন্ধানে বের হল। একটা কুকুরের সঙ্গে তার দেখা। কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, কারণ তার একটা ঠ্যাং নেই, পিঠে ঘা। ভয়ঙ্কর মানুষটার মনে হলো কুকুরটা কষ্ট পাচ্ছে, তার কষ্ট লাঘব হওয়া দরকার। সে থান ইট দিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। তারপর সাধুর কাছে উপস্থিত হয়ে ভালো কাজের বিস্তারিত বলল। সাধুজিও ভয়ঙ্কর মানুষটিকে বললেন, ঠিক আছে, স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। হিমু ভাই, জটিল গল্প শুনলাম। এই গল্পটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। বাবা প্রায়ই আমাকে জটিল জটিল গল্প বলতেন। ভালো কাজ বা সৎকর্ম নিয়ে বাবার একটা থিওরি আছে। থিওরিটা সত্য, শুনবে? অবশ্যই শুনব। বাবা বলতেন, যে কোনো মানুষ যদি প্রতিদিন একটি করে ভালো কাজ 7 দিন করে, সে মহাপুরুষের পর্যায়ে উঠে যাবে। এরপর সে যাই বলবে তাই সত্য হবে। বলেন কি? চেষ্টা করে দেখবে। প্রতিদিন একটা করে ভালো কাজ করাও কিন্তু বেশ কঠিন। অবশ্যই চেষ্টা করে দেখব। এখনই একটা ভালো কাজ করব। ওই দেখেন হিমু ভাই, একটা বুড়া মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, গাড়ির কারণে পার হতে পারছে না। তাকে যদি রাস্তা পার করায় দিই, কাজটা কি ভালো হবে? অবশ্যই হবে। কিছু লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ছুটে গেল রাস্তায়, দুহাত তুলে গাড়ি থামালো, বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করলো। বাবা আমাকে ভালো কাজ বিষয়ে লিখিত উপদেশ দিয়ে গেছেন। তিনি লিখেছেন, বাবা হিমালয়, ভালো কর্ম বা সৎকর্ম করার তোমার প্রয়োজন নাই। সৎকর্ম নেশার মতো, একটি সৎকর্ম করলে আরেকটি করতে ইচ্ছা করবে। সৎকর্মের নেশা তৈরি হবে, যে কোনো নেশাই মানুষের জন্য ক্ষতিকর। নেশা হলো নেশা, ভালো নেশা মন্দ নেশা বলে কিছুই নাই। তুমি সেই সৎকর্ম করবে যা অন্যরা করতে পারছে না, অন্যদের করার ক্ষমতা নাই। সৎকর্ম যেমন নেশা তৈরি করে, অসৎকর্মও করে। নেশাগ্রস্ত হয়ে দুষ্ট লোক একের পর এক অসৎকর্ম করতে থাকে। এখন কি বুঝতে পারছো, সৎকর্ম অসৎকর্ম একই মুদ্রার দুই পিঠ?